চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি জামশেদপুরের পূজা দর্শন, মানে দুর্গাপূজা দর্শন 2023-এ কিছু কিছু শেয়ার করি এবং প্যান্ডেলে প্যান্ডেলে তোমাদেরও একটু ঘুরিয়ে দেখিয়ে দিই যে কীরকম কী হয়েছে। তো সবাই বলে নাকি বেঙ্গলে পুজো সবচেয়ে ভালো হয়, কিন্তু জামশেদপুরেও কিন্তু পুজো খুব সুন্দর সিস্টেমে হয়। আর সত্যি কথা বলতে একটু ভয় লাগে না, সারা রাত ধরে পুজো প্যান্ডেল দেখো, এত শান্ত শহর যে কোনো রকম অশান্তি বা ঝঞ্ঝাটের কোনো ব্যাপারই নেই। আর লাইটিং দেখতেই পাচ্ছ তোমরা, এত সুন্দর লাইটিং হয়েছে। তো আমরা এ কদিন খুব বেশি এনজয় করব বলে অপেক্ষা করে থাকি সারা বছর। এটা 2023-এর দুর্গাপুজো, যেখানে প্যান্ডেল তো তোমাদের বলবো যে অনেক টাকা খরচা হয়েছে এবং অনেক দিন থেকে প্রিপারেশন হয়েছে, তার মধ্যে তো মাঝখানে বৃষ্টি বন্ধ হচ্ছিল না, তারপরেও এত সুন্দর প্যান্ডেল দেখে না মন ভরে গেল সত্যি। হ্যাঁ, তাই মানে ভাবছিলাম আমি যে এরকম করে ধীরে ধীরে 5টা দিন কোথা দিয়ে যে বেরিয়ে যাবে আমরা বুঝতেই পারবো না। তো যারা নবরাত্রি করে, মানে নবরাত্রিতে পুজো পাঠ করে আর কি, তাদের তো একদমই টাইম থাকে না। আমরা যেহেতু এই বছরটা যেহেতু আমি এখানেই রয়েছি, সেহেতু আমি ভাবলাম যে একটু মনের আনন্দে একটু পুজো উপভোগ করি। তো অনেক ফটোশ্যুটও করেছি, সেই সব ফটোশ্যুট তোমাদের সঙ্গে যদি পারি তো আমি পরে শেয়ার করব। তো মানে এখানে যেমনই হোক না কেন ভীষণ ভালো লাগছিল। আর এখানে বাচ্চা কিছু অচেনা বাচ্চা দোলনায় ঘুরছিল দেখে আমার গুড়িয়া তোজোর কথা মনে পড়ছিল। এখানে মহালয়া চলছিল পেছনে সঙ্গীতে, যেহেতু এটা আমাদের ইউটিউবে দেওয়া যাচ্ছে না তাই আমি মিউজিকটা বন্ধ রেখে তোমাদের সাথে এমনি দেখাচ্ছি ডান্সটা, হয়তো একটু আজব লাগবে। কিন্তু এই যে এইভাবে আমি মানে যেভাবে হোক তুলেছি আর কি, যদি আমি একটু হাইটের আর একটু লম্বা হতাম তো তোমাদেরকে আর একটু ভালো করে দেখাতে পারতাম। তো যেহেতু ভিড়ভাট্টার মধ্যে মোবাইল একদম যতটা পেরেছি ওপরের দিকে উঠিয়ে একেবারে তোলার চেষ্টা করেছি। তো একটু আগে এলে আমরা হয়তো পুরো অনুষ্ঠানটায় বসে দেখতাম, কিন্তু এখানে অনেকে চেয়ার পেতে সুন্দর করে বসে বেশ আনন্দ উপভোগ করছিল। আর এত সুন্দর সুন্দর ছোটো ছোটো বাচ্চারা সব নৃত্য প্রদর্শন করছিল যে দেখে খুব ভালো লাগছিল। হ্যাঁ, সাধারণত এমনি অনেক রকম ফাংশনই দেখেছি, কিন্তু এদের আজকে একটু নতুনত্ব লাগছিল, কারণ যে এরা মহালয়ার পেছনে, মহালয়ার যে মহিষাসুর মর্দিনীর যে চণ্ডীপাঠটা ওইটা হয়ে, মানে কি বলবো, ওটা পেছনে রেখে ওরা এইভাবে দেখাচ্ছিল পুরো কি করে অসুর বধ হয়েছিল এরকম। এখানে তো কালীরূপী হয়ে যখন অসুরকে বধ করেছিল সেটাই দেখালো। তো আমি এটা বসে বসে দেখছিলাম, মোবাইল নিয়ে দেখছিলাম, এদিকে গুড়িয়া তো যে বলছে মা চলো, তো আমি বললাম ঠিক আছে যাবো। এদিকে ও তো ঝিমাচ্ছে, কারণ যেহেতু অনেক রাত হয়ে গেছে, অনেক সত্যি অনেক রাত হয়ে গেছিলো সেদিনকে, কারোর আর ইচ্ছা করছিল না যে, আর তার উপর ঘরে যেহেতু রং হচ্ছে সেহেতু পুরো নোংরা চারিদিকে, তো পরিষ্কার করতে আমার খুব মানে সত্যি ষষ্ঠী অবধি মানে সাংঘাতিক খাটাখাটনি গেছে। তো এই যে দেখো এখানে সব আইসক্রিমের স্টিক ফিক দিয়ে এসব দিয়ে বিভিন্ন টাইপের মানে জিনিস দিয়ে আর কি পুজো মণ্ডপ বানিয়েছে। তো সবারই সাজ, এক একজনের সাজ এক এক রকম। দুর্গা ঠাকুরও প্রকারভেদ আছে, কোনো দুর্গা মানে একটু বড় সাইজের, হ্যাঁ কোনোটা ছোট। কিন্তু এই দুর্গাটা আমার খুব ভালো লেগেছে, মানে কোন দুর্গাই বলবো যে ভালো লাগে না সেটাই বলা মুশকিল, কারণ সবার মধ্যেই তো মা আছে। সেই তুমি বড় বিশাল প্যান্ডেল করো আর ছোটো প্যান্ডেল করো, পুজো তো সেই একই রকম হবে। তো এরকমভাবে দেখাচ্ছে যে মানে এত সুন্দর সুন্দর ছোটো ছোটো জিনিস, এত সূক্ষ্ম কাজ। আমি তাই ভাবছি আমরা তো মাত্র 15 মিনিটের দেখে বেরিয়ে আসি, কিন্তু এটা তৈরি করতে যারা তৈরি করছে তারা কতটা কষ্ট করে করছে, কতটা টাইম নিয়ে করছে। তো এইরকমভাবে এখানে যে আবার লাইটিং হয়েছে যাতে আদিত্যপুর, আমি না ঠিক সঠিকভাবে তোমাদের বলতে পারছি না কোন জায়গায় কী পুজো হয়েছে, আর আমি না পুরো চেনা শহর আমার কাছে অচেনা হয়ে যায় যখন দুর্গাপুজো যখন লাইটিং দেখানো হয় বা লাইটিং দেওয়া হয় বা প্যান্ডেল করা হয়, আমি না সব রাস্তা ভুলে যাই, আমার গোলক ধাঁধা লাগে আর কি, এটা আমার একটু প্রবলেম আছে। হ্যাঁ, তো যাই হোক, এই যে এখানে সব সুন্দর করে সাজিয়েছে, ওরা একদিকে কোন দিকে চলে গেছে, আমি আমার মতো করে ঘুরছি বিন্দাস। হ্যাঁ, তারপরে মাঝখানে গিয়ে ওরাও খুঁজছে মা কোথায়, আমিও খুঁজছি ওরা কোথায়। তো এরকমভাবে আমি আর কি ক্যামেরা নিয়ে খুব আনন্দ হচ্ছিলো আর কি, তো এইসব ফটো তুলে তুলে বেড়াচ্ছিলাম। আর যেহেতু আমি ফটো তুলে বেড়াচ্ছিলাম, ওরা নিজেদের মতো ঘুরছিল, আমি আমার মতো করে ঘুরছিলাম। তো এখানে তুলো আর থার্মোকল দিয়ে করেছে, এত সুন্দর সুন্দর। আমি আমার ভেতরে একদম গিয়ে গিয়ে একটু ক্লোজে তোলার চেষ্টা করছিলাম, আর ভাবছিলাম যে মাথায় পরিকল্পনা কত রকমের থাকে। আমরা ছোটোবেলায় যখন দুর্গাপুজো দেখতাম আর কি, তখন
হয় নর্মাল কাপড়ের প্যান্ডেলই দেখতাম, সেরকম তো কিছু হতো না। আর কৃষ্ণগড়ে যেহেতু জগদ্ধাত্রী পুজো মেন, তো পুরো ফোকাস থাকতো কৃষ্ণগড়ে জগদ্ধাত্রী পুজোর জন্য। দুর্গাপুজোও কিন্তু সেখানে সেরকমভাবে খরচাপাতিও করা হতো না। আর সেই নিয়মটা এখনও হয়ে আসছে, দুর্গাপুজোর দিকে অতটা কিন্তু কেউ নেই, কিন্তু এটা যেহেতু জামশেদপুর, জামশেদপুরের মানে দুর্গাপুজোটা বেশ ভালো দুর্গাপুজো হয়। এবং সত্যি কথা বলতে কি, এখানে স্কুল ছুটি থাকে, যেমন বোম্বে টোম্বের দিকে যেমন গণেশ চতুর্থী স্কুল কলেজ সব অফিস সব ছুটি থাকে, হ্যাঁ, কিন্তু সেভাবে দুর্গাপুজো বা নবরাত্রিতে সেরকম ছুটি টুটি পাওয়া যায় না অতটা ওই সাইডে আর কি। তো এই সাইডে কিন্তু ছুটিটা যথেষ্ট সুন্দরভাবে পাওয়া যায়, অন্তত লক্ষ্মী পুজো অবধি নিশ্চিন্তে তুমি দুর্গাপুজো কাটাতে পারো। আর যেহেতু মেয়ের কলেজ কিন্তু খুলে যাচ্ছে তাড়াতাড়ি, তাই অতদিন তো মেয়ে থাকতে পারবে না বাড়িতে, তো ও যেহেতু এসছে আরও ওটা আনন্দ আরও বেশি হয়ে আছে যে না, ওকে এই জিনিসটা বানিয়ে খাওয়াবো, ওই জিনিসটা খাওয়াবো। কিন্তু খাওয়াবো কি, রান্না করবো কি, আমরা মানে এত গল্প আড্ডা চলছে যে খাওয়াটা তখন ম্যাক্সিমাম হয়তো বাইরে থেকে আনা হচ্ছে, ওই নিরামিষ আর কি। হ্যাঁ, তো এরকমই হচ্ছে। তা যেসব পরিকল্পনা করেছিলাম তার অনেকটা কমপ্লিট করতে পেরেছি, কিন্তু পুরোপুরি কমপ্লিট করতে পারিনি। তো যাই হোক, এইভাবে। আর এখানে আমি তো ভূতের গাছ বলছি, এটা লাইন গাছটাকে, এটা মণিমালার পুজো, এটা আমার খুব ভালো মনে আছে। তো এই ভূতের গাছ বলছি, কারণ গাছটার তলা দিকে মানে নিচ থেকে এমনভাবে লাইটটা মেরেছে যে ওটা ভূতেরই গাছ লাগছে। এই ঠাকুরটা এত সুন্দর ঠাকুর করেছে কি বলবো, আমার এত ভালো লাগছে। এখানে হনুমানজি আছে, রাম আছে, আর নিচে এই যে ওপরে এখানে সুন্দর মুখ করেছে, মানে আমি মানে কি বলবো, আমি চোখে মানে ফটোতেও মানে তার 10 ভাগও আমি ফটোতে দেখাতে পাচ্ছি না ক্যামেরাতে, এত সুন্দর মুখটা। আমি ক্লোজে যতই করি না কেন, সেরকম যেহেতু মোবাইলে ক্যামেরা তো ভালো, মানে ক্যামেরা হলে বোঝা যেত, বা সামনে থেকে একদম ঝুঁকতে দিচ্ছে না, তো সামনে থেকে হলে বোঝা যেত। তো আমি মেয়েকে বললাম, দুটো হাতির মাঝখানে আমি দাঁড়িয়ে পড়ি, আমাকে আলাদা করে আর চেনা যাবে না। তো সেই জন্য ও ফটোটা তুললো আর বললো, তুমি নিজেকে অত ছোটো করে কেন দেখো। আমি তো খুব ইয়ার্কি আড্ডা মারি আর নিজেকে নিয়ে নিজে রোস্ট করতে থাকি আর কি, এটাই চলতে থাকে। আর এখানে লাইটিং চলছে, আর গাড়ি তো একদমই স্পিড নেই, মানে আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছে, আর মানে ভিড় তো আছে এখানে, এত রাত হয়ে গেছে তাও ভিড় হচ্ছে। আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছি দেখছি আমাদের রোডের থেকেও অনেকে বেরোচ্ছে, সবারই পুজো, সবাই আনন্দ করবে। আর যেহেতু এবার আর কোনো ঝামেলা নেই, সে মাঝখানে 2 বছর যা গেল গেল কোভিডের জন্য, তো আর মানে একবার তো খুলে মানে মনের খুলে মনের আনন্দে সবাই ঘুরছে, বেশ ভালো লাগে। কিন্তু এই কটা দিন আমরা কিছু কিছু রান্না থেকেও ছুটকারা পাই, সবসময় তো রান্না করতে হয় না, আবার মোটামুটি ঘর দৌড়ও খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ষষ্ঠীর আগে ঘর দৌড় ঝাড়া পোঁচা এসবগুলো হতে থাকে। তো যেহেতু এগুলো হয়ে থাকে তো সেরকম আলাদা কোনো এক্সট্রা টেনশান নেই আর কি, আর এই জন্যই একটুখানি রিল্যাক্স করে গুড়িয়ার সাথে কথা বলছিলাম, ভালো লাগছিলো, সবাই মিলে আনন্দ করছিলাম। আর এর মধ্যে একটু একদিনকে কাজু ফ্রাই করছিলাম, আর রোজ রোজ কাজু মাঝে মাঝে কাজু কিনে আনা হয়, তাই আমরা একটু কাজু ফ্রাই করি, সেটা তোমাদের অন্য কোনো ভিডিওতে দেখাবো রেসিপিটা। হ্যাঁ, তো তোমাদের যদি ইচ্ছা করে তোমরা কাজু ফ্রাই কিনে না কিনে নিজেরা ঘরে বানাতে পারো। আর এখানে খাবারের স্টলগুলো তখন অল্প অল্প বসেছে, আমরা মোমো খাচ্ছিলাম, একজন আবার যে মোমো বিক্রি করছিল সে বলল, দাঁড়াও তো আমি একটু জল নিয়ে আসি, সে গেল জল আনতে, সেখানে অনেকটা লেট হয়ে গেল, তা আমাদের ওপর ছেড়ে দিয়ে মানে স্টলটা পুরো আমাদের ভরসাতে ছেড়ে দিয়ে সে গেল জল আনতে। তারপর ফিরে এসে তারপর আমরাও ওয়েট করছিলাম, কিন্তু এখানে যেহেতু তোজো যেহেতু বন্ধুদের সাথে একটু ঘুরতে গিয়েছিলো পুজো মণ্ডপে, সেহেতু ও গাড়িতে শুয়েছিল, লাস্টের দিকে আর পেরে উঠছিল না, যখন আমরা আদিত্যপুরের ঠাকুর দেখছি তখন বললো, আমি তো আদিত্যপুর থেকে ঘুরে এলাম, মা তোমরা যাও, তোমরা ঘুরে এসো, আমি আর পারছি না, আমি তো গাড়িতে ঘুমাই। তো গাড়িতে বেশ শটান করে ঘুমাচ্ছিলো একেবারে, আর আমরা দুই মা মেয়ে এইভাবে হাঁটছি। আর কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ইচ্ছা করছিলো, তো গুড়িয়া বললো এখন কি দোকান খোলা থাকবে, তখন আমরা কিন্তু কোল্ড ড্রিঙ্কসে তখনও দোকানটা খোলা থাকে না, মানে খাবারের অন্য স্টলগুলোতে কোল্ড ড্রিঙ্কস ছিলও না। আর একটা জায়গায় একজন বয়স্ক লোক না চা বিক্রি করছিলো, যেহেতু নেসক্যাফের মধ্যে কাপে চা, আর এত ভিড়, মানে ওই চা খাওয়ার জন্য সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে আদিত্যপুরে পুজোটা দেখার সময়। তো আমি ভেবেছি যেহেতু নেসক্যাফের কাগজের সেই ছোটো ছোটো কাপগুলো হয় না, আমি ভেবেছি ওইখানে হয়তো মানে কফি দিচ্ছে, তো আমার খুব ইচ্ছা করছিলো মানে একটা স্ট্রং কফি খাবো আর কি। ওমা গিয়ে দেখছি চা, তাও আবার লেবু চা, মানে তার জন্য এত লোক দাঁড়িয়ে আছে, মানে রাত তখন 1টা কি 1:30 বাজে তখন, তাতে কেউ মানে
ইয়ে নেই, ভিড়ের কোনো মানে কমতি নেই আর কি, যেহেতু এটা আমাদের মানে কি বলবো শহরে মেন পুজো ধরা যেতে পারে, তো সেই জন্য এই রকম। আর এই যে গুড়িয়া তুলছে, আমি পেছন সামনে সামনে যাচ্ছি, ও পেছন পেছন তুলছে, বলছে তুমি একটু দাঁড়াও আমি ফটো তুলি, তো কিছু কিছু ফটো তোলা হচ্ছে। আর যখন আমি ষষ্ঠীর দিনকে আমি মানে ষষ্ঠী থেকে অষ্টমীতে এত লুচি টুচি মিষ্টি টিষ্টি খাওয়া হয়ে গেছে, তো ওয়েটও বিশাল হঠাৎ করে বেড়ে গেছে। তা আমি ভাবলাম যে এতটা ওয়েট কী করে বাড়লো, তো গুড়িয়া বলছে তুমি খেয়ে যাবে আর ওয়েট বাড়বে না। আর সত্যি কথা, লুচি ছাড়া তো আমাদের এই সময় 5টা দিন রুটি হয় না, আবার যে মুড়ি খাবো সেটাও হয় না, যেহেতু মুড়ি একটু পোড়া জিনিস খেতে নেই, মানে রুটি যেহেতু একটু সেঁকে করা হয়, মুড়ি ভাজা করা হয়, ওই জন্য আমাদের ঘরে 5 দিনই লুচি হয়। লুচি খেয়ে খেয়ে গাল পুরো ফুলে, আর তার উপর ঘুমাচ্ছি, সেরকম কাজ হচ্ছে না, খাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই, এটা ওটা সেটা, কোনো সময় মোমো খাচ্ছি, ভেজিটেবল মোমো আর কি, আর একটা জায়গায় গোলগাপ্পা খেলাম, এইসব হেনা তেনা খেয়েই যাচ্ছি। তো ওই জন্য আর মানে কি বলবো, এই কদিনে আমার আবার ওয়েট খুব ওপর নিচ, মানে গ্রাফটা ওপর নিচ হতে থাকে খুব স্পিডে। তো এইসব আমি বলে যাচ্ছি গুড়িয়াকে যে আর ভাবছি খাবো না, তার মধ্যে তো ভোগের খিচুড়ি এত টেস্টি, এত টেস্টি কি বলবো। আমরা ভাবছি যে খিচুড়িটা একটু কম খাবো, মানে মানে যেহেতু সপ্তমী অষ্টমী নবমী 3 দিনই খিচুড়ি, তো একটু কম খাবো, কিন্তু খাওয়ার সময় এত সুন্দর লাগে, তখন আর মনে হচ্ছে আর একাতানি আর একাতানি এরকমভাবে খিচুড়ি খেয়ে যাচ্ছিলাম, মানে খিচুড়ি পাগল আর কি। আর সেই খিচুড়ি ঘরে বানালে কেউ খিচুড়ি খেতে চায় না, যখন আমি বলি কি রে খিচুড়ি বানাও, বললো না 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 খিচুড়ি বানাতে হবে না, তুমি ডাল ভাত করে দাও তাও ভালো। আর যেহেতু ছেলে মেয়ে খিচুড়ি পছন্দ করে না, সেহেতু আমি বানাতেও পারি না, কারণ ধ্যা তোরাই পছন্দ করে না তাহলে কী বানাবো। এইখানে অসম্ভব সুন্দর সাজিয়েছিল, কিন্তু তার থেকেও বড় কথা অনেকটা ভিড় ছিল, আর মানে লাইটিং খুব সুন্দর ছিল, একটা হালকা হালকা লাইট ছিল। আর এটা হচ্ছে মেন আদিত্যপুরের পুজো আর কি, দুর্গা ঠাকুর, তো আমি সামনে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই, আমি এই প্যান্ডেলগুলো একটু একটু তোলার চেষ্টা করলাম। লাইটিং এবং এত সুন্দর সুন্দর করে কাজ আছে প্যান্ডেলে, সত্যি এরা কতটা খরচা করে আমি তাই ভাবি। এইখানে আবার যখন এন্ট্রি নিয়েছিলাম সেখানেও দুর্গা ঠাকুরের মূর্তি ছিল, আবার যখন আমরা বেরিয়ে আসি সেখানেও দুর্গা ঠাকুরের মূর্তি। এবার টেলকোটা মনে হয় আর যাওয়া হলো না আর কি, এখনো মাত্র আজকে তো নবমী, আজকে নবমী তো আজকে নবমী তো কালকে দশমী হচ্ছে, তো সেই জন্য এখনও পর্যন্ত এখন টেলকোটা দেখা হলো না, আর মনে হয় হবে না, সামনের বছর হয়তো দেখা যাবে বা কিছু হবে আর কি। এইখানটা তো অনেক সবাই ফটো তুলছিল, প্রত্যেকে ফটো তুলছিল, আমি গাছপালার মধ্যে এসব কী কী গাছ পুঁতেছিল জানি না, তবে বেশ কয়েক মাস আগে থেকে এই প্রিপারেশন হয়, কুমড়ো গাছ ফাছ পুঁতেছিল। আর এখানে দুটো বাচ্চা দেখছি হাঁ করে দেখে যাচ্ছে, আর এই যে বাচ্চাগুলো হাঁ করে দেখছি, এখানে অনেক পাখি একটা খাঁচার মধ্যে অনেকগুলো বদ্রি পাখি না কি বলে, সেই পাখিগুলো রেখে ওরা দেখাচ্ছে আর কি। তো ভেতরে না অনেকখানি, এর পরের দিন এটা হচ্ছে সপ্তমীর দিন, সপ্তমীর দিনকে বেশি ঠাকুর আমরা দেখিনি, ওটা সার্কিট হাউসের ঠাকুরটা আর কি আমরা গেছিলাম। তো এইখানে তো একটা এখানে তো অনেক কিছু খেয়েছি, ওই মোমো খেলাম, ধোসা খেলাম, এইসব খেতে লাগলাম। আর এটা হচ্ছে বেঙ্গল ক্লাবের পুজো, বেঙ্গল ক্লাবের পুজো এবার 50 বছর হলো, তো খুব ভালো হয়েছে আর কি। পুজোটার মধ্যে মানে একটা মা দুর্গার মূর্তিটা একেবারে নতুনত্ব টাইপের, এখানে এত সুন্দর মায়ের মূর্তিটা, যদি ওরা গেটটা একটু বড় সড়ো করতো না আরও সুন্দর লাগতো। তো যখন আমি অঞ্জলি দিচ্ছি না, গতবারে কৃষ্ণগড়ের কথা মনে হচ্ছে, খুব ভিড় ছিল, এত ভিড়, বাপরে বাপ, আমি তো আরতি সেই শিখাটিকা নিতেই পারলাম না। তো যাই হোক, কেউ একজন হাত বাড়াচ্ছিল যে সামনে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু অত দূর আসলোই না। হ্যাঁ, তো সেই জন্য আর কি পুজোটা মানে হয়েছে, ভালো হয়েছে। আর এইখানকার ভোগটা তো অসাধারণ, আমি মানে কোনো তুলনায় নেই এই বেঙ্গল ক্লাবের পুজোর ভোগটা আর কি। তো যাই হোক, এই মানে পুজোটা মানে আজকে নবমী, অষ্টমীতে আমরা সকালবেলায় যা বেরিয়েছিলাম, রাতে আর বেরোনোর ক্ষমতা ছিল না আর কি, একটু পুজো অঞ্জলি দিয়ে ভোগ খেয়ে একটু রাতে বেশ আড্ডা দেওয়া হচ্ছিলো, সবাই কেউ ঘুমাচ্ছিল কেউ আড্ডা দিচ্ছিল, এরকম করে অষ্টমী অবধি কাটালাম। নবমীতে এখনও পর্যন্ত ঘুরতে যাওয়া হয়নি, তখন ঘুরবো, তখন হয়তো তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওয়ে কিছুটা হয়তো দেখাবো যে নবমীতে কী কী মানে ঠাকুর দেখলাম, আমি ফটো বলতে যাচ্ছি কী কী ঠাকুর দেখতে গেলাম। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি, তোমরা খুব এনজয় করো।